সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পটল চাষ করে, পটল চাষে খরচ কম, অনেক লাভ বেশি। এই চাষ দেখাবো জাংলার মাধ্যমে পটল চাষ, কিভাবে জাংলার মাধ্যমে পটল চাষ করা হয় দেখুন আপনারা। আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা চাইলেও এইভাবে জাংলা সিস্টেম পটল চাষ করতে পারেন। বাঁশ, গুনা, জিআই পাইপ, তার এগুলো দিয়ে আগে জাংলা করতে হবে। জাংলার পাশেই ছোট ছোট পটলের মুথা এখানে লাগাতে হবে। লাগানোর পরে যখন গাছ বড় হবে সবগুলো গাছকেই জাংলায় উঠিয়ে দিতে হবে। তো আপনারা দেখুন কত পটল ধরিছে জাংলা সিস্টেম। পটলে অনেক লাভজনক একটি ফসল, বিজ্ঞানসম্মত জেনে বুঝে চাষ করলে অবশ্যই সব ফসলই লাভ করা সম্ভব। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পটল ধরে আছে গাছে, দেখতে মজা লাগে। পটল সব তরকারিতে ব্যবহার করা যায়। দেখুন পটল, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পটল জাংলায় গাছে ধরে আছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। পটল চাষ পাবনাতে বেশি হয়, আমাদের পাবনায় দেখতেছি পটলের চাষ ব্যাপক হারে হয়। পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, নীলফামারি, বগুড়াতেও পটলের চাষ হয়, মানিকগঞ্জেও পটলের চাষ হয়ে থাকে। পটল তরকারির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় তরকারি পটল। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো দর্শক শ্রোতা, আপনারা পাশে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। অবশ্যই ভিডিওটি আশা করি ভালো লাগবে আপনাদের। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের মাঝ থেকে বিদায় নেব নতুন কোনো প্রতিবেদন নিয়ে, নতুন কোনো ফসলের প্রতিবেদন নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।